আঁচলটা আবার আগুনের সামনে ছিল। সাবধানে থাকবেন তো। সেই ইন্দ্রদা, ইন্দ্রদা আছে? আরে রতনদা, তুমি এসো, এসো ভেতরে এসো। দাদা নেই? ও তুই এসেছিস। আমি আমি তোমাদের জন্য চা আর ব্রেকফাস্ট বানিয়ে। না না বৌদি, টাইম হবে না। বাড়ির মালিককে একটা সময় দিয়ে এসেছি, ওই সময় যদি না যাই না কাজটা হবে না, তাই চা খেলে লেট হয়ে যাবে। আরে রতনদা যে বাড়ি দেখে নিয়েছো? হ্যাঁ। কোথায় পেলে? এই কাছেই, মোহনদা আসলেন। আচ্ছা রতনদা, জায়গাটা কেমন? খুব ভালো, দাদার দোকানের কাছেই, দাদা যাতায়াত করতে খুব সুবিধা হবে। বাহ দারুণ দারুণ। ও ইন্দ্র বাড়ি পেয়ে গেছে? না মানে ওই রতনদা বাড়ি দেখেছে, আমরা দেখিনি। বৌদি দেখলেই পছন্দ হয়ে যাবে, খুব ছিমছাম বাড়ি, আর অনেকদিন ধরে খোঁজখাজ করে পেয়েছি। তাহলে তো দাদার বৌদির এক্ষুনি বাড়িটা গিয়ে দেখে আসা উচিত। মা কি বলছো, তাই না? না মানে জিতে যখন হবে আগের থেকে তো দেখে আসাই ভালো, খামুখা বিপদ বাড়িয়ে কি লাভ বলো তো, তাই না? তাকাও আমার দিকে, আমি শেষ বারের জন্য তোমায় জিজ্ঞেস করছি, আলাদা থাকাটা কি খুব দরকার? তুমি যেটা বলবে আমি সেইটাই করব মা। বলে দিয়েছি তো, তোর ভবিষ্যতের কথা ভেবে এটাই করতে হবে ইন্দ্র। মা হয় না, তোর ভালোর জন্য তোর থেকে আলাদা থাকতে হবে আমার। মীরা তৈরি হয়ে নাও, বেরোতে হবে। রতন চল। হ্যাঁ চলো।